বসতিপূর্ণ এলাকা, আশপাশে বহু বহুতল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাজার এলাকা। সরাসরি কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেভাবে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে, কি বহুতলেও আগুন লেগেছে? সেখানে আগুন লেগেছে সামনে শেখপাড়ার এই যে গলির মুখ, সেখানে যখন আগুন লাগে সেখানে আগুন লেগেছিল। আগুন সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে ছড়িয়ে পড়েছে এবং এখানে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। দমকলের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তাদের বক্তব্য, দমকল সঠিকভাবে কাজ করেনি এবং কাজ করেনি বলেই সঠিক সময়ও আসেনি এবং সেই জন্যই এইভাবে আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয়। আরও একবার ছবিটা দেখাচ্ছি যে দমকলের ইঞ্জিন ইতিমধ্যে কিন্তু এখানে এসছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে স্থানীয় কাউন্সিলর তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, দমকল সঠিক সময় আসেনি না, দু ঘন্টা পরে এসছে এবং দেখা যাচ্ছে যে তার সঙ্গে সঙ্গে এখানে যে আগুন সম্পূর্ণ এবং এই ফ্ল্যাটের ছবিটা দেখাতে বলছি, ফ্ল্যাটের আগুন কীভাবে ছড়িয়ে পড়েছে। ফ্ল্যাটের যারা বাসিন্দারা তারা একেবারে বালতি দিয়ে, করুণভাবে বালতি দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। সরাসরি সেই ছবি আমরা দেখছি এবং তার সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। অতটুকুটাকে বলছি আরও একবার দেখানোর জন্য যে ফ্ল্যাটের যেখানে আগুন ছড়িয়ে পড়েছিল সেই ফ্ল্যাটের দেখা যাচ্ছে যে ঘরের ভেতর থেকে বা ফ্ল্যাটের ভেতর থেকে বালতি দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন। চারিদিকে ভস্মীভূত এবং এই যে কাঠের গোলা, সেই কাঠের গোলাতে যারা ছিলেন তারা বেরিয়ে পড়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আগুনে লেলিয়ান শিকার যেদিকে তাকানো যায় সেদিকে এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে বেশ কিছু যে দোকান, সেই দোকানগুলো জ্বলে গিয়েছে এবং এখানে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা বলেন যে দমকলের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তোলেন। স্থানীয় কাউন্সিলর আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে, স্থানীয় কাউন্সিলরকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় স্থানীয় বাসিন্দাদের এবং তারপরে এক প্রকার বিক্ষোভ দেখানো এবং এই যে আগুন নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা সেগুলো করতে করতে উত্তেজনার পরিস্থিতিটাও তৈরি হয়। দমকলের 15টা ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসছে বলে দাবি করলো স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। দমকলের ভূমিকা নিয়ে তাদের ক্ষোভ রয়েছে, সঠিক সময় দমকল আসলে এই পরিস্থিতি তৈরি হতো না এবং দমকল যাতে আসে সেই জন্য তারা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, পাল্টা বিক্ষোভ দেখানোর জন্য তাদের উপরে চড়া হয় এমন অভিযোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেখানে আমরা রয়েছি অতনুকুণ্ডকে বলছি দেখানোর জন্য যে এখানে চারিদিক থেকে এখন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। এই যে আবাসনের সামনে আমরা রয়েছি, সেই আবাসনে ঠিক এই কাঠের গুদামের পাশে, সেই আবাসনের ভেতরেও কিন্তু বেশ কিছু তলার ওপরে দেখা যায়, 2-3 তলার ওপরে সেখানে আগুন লেগে গিয়েছিল দেখা যায় এবং সেই আগুন যারা এখানকার বাসিন্দারা তারাই কোনো রকমের বালতি দিয়ে সে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একবার ছবিটা দেখাচ্ছি পাশের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে ঢালাই করার জন্য যে কাঠের কাঠামো, সেই কাঠামোতেও সম্পূর্ণভাবে আগুন লেগে গিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে দমকলের তরফ থেকে চেষ্টা চললেও স্থানীয় বাসিন্দারা বলছেন আরও দ্রুততার সাথে এই আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা করা উচিত। নিয়ন্ত্রণে আসতে পারতো, অনেক আগে আসতে পারতো, ঠিক মতন জল নেওয়া হয়নি, সেই জন্য আজকে এই অবস্থা হয়েছে এবং অ্যালাউ করা হয়েছে যে আগুনটা চলে। আমরা স্থানীয় বাসিন্দা, আমরাও রেস্কিউ করেছি, ভিতরে ঢুকে আমরা সমস্ত মালপত্র প্লাস্টিকের ছিল না, সেরকম কোনো কিছু নেই, যে যার মতো সাধ্য মতন কাজ করছে সবাই। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের জন্য দমকলের একজন কর্মীকে আমরা দেখছি একেবারে হোস পাইপ নিয়ে তিনি ওই যে জায়গায় যে আমরা দেখছি যে সম্পূর্ণভাবে আগুন ধরে গিয়েছে, অর্থাৎ আগুন ছড়িয়ে পড়ার ছবিটা। এবার আগুন ছড়িয়ে যাতে না পড়ে, যাতে নতুন করে আরও ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য দমকলের তরফ থেকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ এখানে করতেই হবে, তার কারণ যেখানে আমরা রয়েছি ঘন জনবসতিপূর্ণ এলাকা, প্রচুর মানুষ এখানে বসবাস করে, পাশে বাজার এবং এই অবস্থায় যে যতক্ষণ ধরে আগুন এখানে জ্বলছে, যতক্ষণ ধরে এই আগুন, প্রথমে আগুনটা দেখা যায় এবং দমকলকে খবর দেওয়া হয়, স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান, এমনকি এই ছবিও দেখা যায় যে বাঁশ দিয়ে স্থানীয় বাসিন্দারা অ্যাসবেস্টাস ওপরে উঁচু করেছেন যাতে ওপর থেকে জল দেওয়া যায়, যাতে আগুন নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু তাও বেশ কিছু সময় লেগে গেল, কয়েক ঘন্টা লেগে গেল, এখনো পর্যন্ত আগুন নেমে তো নি, উল্টে আগুন ছড়িয়ে পড়েছিল এবং আগুন ছড়িয়ে পড়েছে দেখছি যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আমরা দেখছি আর যে পাশের বিল্ডিং এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বিল্ডিংও বহুতলে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ার জন্য স্থানীয় বাসিন্দারা, যেমন দেখা গেল যে ফ্ল্যাটের ক্ষেত্রে, আবাসনের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারাই কোনো রকমের বালতি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে এখানে দমকলের তরফ থেকে পাশের আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে, কাঠের গুদাম বা কাঠের গোলা দাহ্য পদার্থ ভর্তি এবং তার জন্য নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি
তার কারণ নিয়ন্ত্রণ করতে না পারলে সেই ক্ষেত্রে কিন্তু আগুন আবারও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, কিন্তু যেটা নিশ্চিত করতে হবে যে আগুন ছড়িয়ে পড়বে না। একেবারে আবির, তুমি আমাদের ছবি দেখাতে থাকো, কি ভয়ঙ্কর পরিস্থিতি সেই ছবি আমরা দেখছি। আমাদের প্রতিনিধি আবির সেই ছবি আমাদের দেখাচ্ছে গড়িয়ার ব্রহ্মপুর বকতলা বাজারের কাছে কাঁচের গুদামে প্রথমে এই আগুন লাগে এবং তারপর কিভাবে আগুন ছড়িয়ে পড়ে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন, যে দুদিক একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা। এই এই যে গুদাম, তার দুপাশে যে দুটো বাড়ি রয়েছে, দুটো বিল্ডিং রয়েছে, অর্থাৎ একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এবং তার পাশে আরেকটি বাড়ি, এই দুটোতেই কিন্তু আগুন ছড়িয়ে পড়লো একটা সময় আমরা দেখতে পেলাম আবির। এবং তারপর যে ছবি আমরা দেখলাম যে দমকলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার, এবং আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেটা সেখানে যে আগুন লেগেছিল সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে হয়তো আনা গেছে, কিন্তু এখনও যে গুদাম সেখানে আগুন জ্বলছে সেই ছবি আমরা দেখতেই পাচ্ছি।